ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দুই গোল করেছেন করিম ব্যাঞ্জেমা চালের দেখা পেয়েছেন সার্জিও রামস ও চোট কাটিয়ে ফিরা লা লালিগাই স্পানিয়লকে বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষে মাঠে গতরাতে চার দুই গোলের জয় পেয়েছে সান্থিয়াগো সোলারির দল ম্যাচের শুরুতে চতুর্থ মিনিটে এগিয়ে যায় রিয়াল এর সময় সতীর্থের বাড়ানো বল ধরে একক প্রচেষ্টায় ডি ঢুকা লুকা মড্রিচের শট ঠেকিয়ে দেয় স্পানিয়লের গোলরক্ষক তবে বিপদমুক্ত করতে পারেননি আর সেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন করিম বেঞ্জেমা এরপর পঞ্চদশ মিনিটে মড্রিচের বাড়ানো বল থেকে হেড়ে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামস তবে এর দশ মিনিট পর ব্যবধান কমিয়েছে স্পানিয়ল দুই এক গোলে চলতে থাকা ম্যাচে প্রথমার্ধে যোগ করার সময়ে ব্যবধান আরো বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ ভিনিশিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন করিম ব্যাঞ্জেমা তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়েল মাদ্রেদ এরপর ম্যাচের সাতষট্টিতম মিনিটে দলের স্কোরল্যান্ড চার এক করেছেন গেরাতবেল ভাস্কেটসের বারানো বল থেকে নিজের প্রথম গোলটি করেন ইঞ্জুরি কাটিয়ে ফিরা এই তারকা অবশ্যই বাহাত্তরতম মিনিটে বড় ধাক্কা খায় রিয়েল মাদ্রিদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাফায়েল ভারান দশ জনের দলে পরিণত হওয়া রিয়েলকে শেষ মুহূর্তে আরও এক গোল হজম করতে হয় তবে শেষ পর্যন্ত চার দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা একুশ ম্যাচে বারো জয় তিন জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট উনচল্লিশ